দাসুরের 10টা স্পেশালিটি আমরা অল্প কয়েক মিনিটে শুনবো, আপনাদের সময় হবে? সেই রাসূলের ভালোবাসায় কিছুক্ষণ বসে থাকা যাবে? সবাই বসে থাকবেন? রাসূলের 10টা স্পেশালিটি পরিপূর্ণ অল্প কয়েক মিনিটে কারা কারা আপনারা শুনবেন হাত তুলেন তো। এই হাতগুলোকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই হাতগুলোকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। বিশ্বনবীর এক নাম্বার স্পেশালিটি, কোরআনুল কারিমে যত নবীর আলোচনা এই কিতাবে আপনি পাবেন, এই কিতাবে ঈসার আলোচনা আছে, মূসার আলোচনা আছে, ইব্রাহিমের আলোচনা আছে, নূহ আলাইহিসসালামের আলোচনা আছে, কিন্তু সব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসাকে ডাকার প্রয়োজন মনে করেছেন তখন বলেছেন ইয়া মূসা ফাখলানা আলাইক, ইব্রাহিমকে যখন ডাকার প্রয়োজন বলে মনে করেছেন তখন বলেছেন ইয়া ইব্রাহিম, ঈসাকে যখন ডাকার প্রয়োজন বলে মনে করেছেন তখন বলেছেন ইয়া ঈসা। এভাবে করে কোরআনুল কারিমে সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, কিন্তু সারা কোরআনে একবারও কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, পুরো কোরআনে ও নবী ও মুহাম্মদ একবারও বলেন নাই। সম্মানের মানুষ, অনেক ভালোবাসার মানুষ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নাম কোরআনে যতবার নিয়েছেন ভালোবাসার নামে, মায়ার নামে মিষ্টি মিষ্টি শব্দ দিয়ে নিয়েছেন। বিশ্বনবীর নাম আল্লাহ কোরআনুল কারিমে পাঁচবার নিয়েছেন, চারবার মুহাম্মদ আর একবার আহমদ, কিন্তু ইয়া মুহাম্মদ বলে একবারও নেন নাই। আল্লাহর হাবিব কাল্লা ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির বলেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, সুন্দর সুন্দর নাম দিয়ে ডেকেছেন। অন্যান্য নবীদেরকে যেখানে নাম ধরে ডেকেছেন, বিশ্বনবীর নাম আল্লাহ কোরআনে ধরে নাই। সুবহানাল্লাহ, এটা হচ্ছে বিশ্বনবীর এক নাম্বার স্পেশালিটি। বিশ্বনবীর দুই নাম্বার স্পেশালিটি হচ্ছে বিশ্বনবী এমন নবী যার সামনে কখনো উঁচু গলায় কথা বলা যাবে না। এটা ক্রস করে দিয়েছেন কে? উঁচু গলায় কথা বলা যাবে না, এত ভালো আল্লাহ তাআলা বিশ্বনবীকে বাসে, আমার এত ভালোবাসার মানুষ তার সামনে উঁচু গলায় কথা বলাও যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা দুজন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, দুই সাহাবী দুই পাশে বসে আছেন। ইন দা মিন টাইম বনু তামিম গোত্রের একজন লোক এলেন। লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইজআলনি আমির, আমাদের জন্য একজন আমির নির্বাচন করে দেন, আমাদের বনু তামিম গোত্রের জন্য একজন লিডার নির্বাচন করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পরামর্শ দেই, আমার কাকা ইবনে মাবেদকে ওই দলের আমির বানিয়ে দেন। ওমর ফারুক পাশ থেকে কাউন্টার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ না না, আবু বকরের কাকা ইবনে মাবেদকে আমির বানাবেন না, তার পলিটিক্যাল জ্ঞান নাই, আপনি তার চেয়ে ভালো আকরা বিন হাবেসকে আমির বানিয়ে দেন, কারণ একটা হেলা ক্যান্ডেল করার জন্য পলিটিক্যাল নলেজ থাকার দরকার আছে না নাই। আমার যদি ধরে নিয়ে এখন চেয়ারম্যান সাহেবের জায়গায় বসিয়ে দেন, আমি কি আপনাদের হাব ভাব কিছু বুঝবো? এজন্য এলাকা চালাবার জন্য, কোন গোত্র পরিচালনার জন্য পলিটিক্যাল নলেজ তার থাকা দরকার, যাকে তাকে আপনি চেয়ারে এনে বসিয়ে দিতে পারবেন না। আবু বকর বললেন একজনের ব্যাপারে, ওমর বললেন আরেকজনের ব্যাপারে, এবার দুই সাহাবী একে অপরের কথা কাটাকাটি লেগে গিয়েছে। আবু বকর বলে ওমর আমি যার নাম বলছি সে অধিক যোগ্য, ওমর বলে না না আমি যার নাম বলছি সে অধিক যোগ্য। দুজন কথা বলতে বলতে দুজনের সাউন্ড বিশ্বনবীর সাউন্ডকে ওভারকাম করে উপরে উঠে গিয়েছিল। আল্লাহর হাবিব কিন্তু চুপ করে বসেছিলেন, তিনি তো দয়ার নবী, তিনি কিছুই বলছিলেন না, কিন্তু বিশ্বনবীর সামনে দুজন সাহাবীর কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। বিশ্বনবী যদিও সহ্য করে নিয়েছেন, আরশে আজিমের মালিক আল্লাহ সহ্য করে নাই। চিন্তা করতে পারেন কি গুরুত্ব বিশ্বনবী। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা হুজুরাতের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. سبحان الله بولين الله بولين مؤمن الله لا ترفعوا أصواتكم فوق صوت النبي খবরদার কখনো ভুলেও যেন তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে আর না উঠে যায়। যদি ফর দা নেক্সট টাইম আমার নবীর আওয়াজের উপরে তোমাদের কারো আওয়াজ আবার উঠে যায়, আমার নবীর সামনে যদি তোমরা কেউ জোরে কথা বলো, তাহলে আমি আল্লাহ কিন্তু আর বসে থাকবো না। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার নবীর সামনে এখন থেকে যেই জোরে কথা বলবে আমি আল্লাহ তার সারা জীবনের সব নেক আমল ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। এত মর্যাদা বিশ্ব নবীর, এখান থেকে শিক্ষা নেন, এই আয়াত থেকে শিক্ষা নেওয়া মুসলমান। বিশ্ব নবীর মানহানি হচ্ছিল সাহাবায়ে কেরামের অজান্তে, কিন্তু বিশ্ব নবী চুপ থাকার পরেও আল্লাহ চুপ থাকে নাই, আল্লাহ প্রতিবাদ করে দিয়েছে। এই আয়াত থেকে আজকের মুসলমানদের শিক্ষা নিতে হবে। আজকের দুনিয়ার কোন শালিয়াব্দ আর কোন প্রেসিডেন্ট যদি আমার রাসূলকে অপমান করে, সে যেই হোক না কেন, তারপরে আমরা যদি চুপ করে বসেও থাকি, আমরা যদি প্রতিবাদ নাও করি, আরশে আজিমের মালিক আল্লাহ কিন্তু চুপ করে বসে থাকবে না। তার প্রমাণ হচ্ছে ফ্রান্সে যখন মাস কয়েক আগে আমার রাসূলকে ইনসাল্ট করা হচ্ছিল, এরপর পরে ফ্রান্সের মধ্যে আল্লাহর কিছু আযাব আছে না নাই? অপমান করার পরের দিন ফ্রান্সের সবচেয়ে বড় গির্জা, ঐতিহাসিক 200 বছরের পুরনো গির্জা, সেটার মধ্যে আগুন লেগে গেল। শত শত হাজার হাজার দমকল বাহিনী মিলে আগুনে নেভাতে পারে নাই, পুরো গির্জাটা পুরো ছাইভস্ম হয়ে গিয়েছে। এরপরে ফ্রান্সের মধ্যে প্রথম করোনা শেষ হয়ে গিয়েছিল, বিশ্বনবীকে অপমানের এক সপ্তাহের মাথায় এত বেশি করোনা বেড়েছে, ফ্রান্স সরকার দ্বিতীয় ধাপে আবার লকডাউন দিয়ে দিতে বাধ্য হয়েছে। তার মানে হচ্ছে বিশ্বনবীকে অপমান করার পরে আমরা যদি বসে থাকি, তবু আল্লাহর একটা প্রতিবাদ আছে না নাই? কারণ আমাদের চাইতে আল্লাহর রাসূলকে আল্লাহ কি কম ভালোবাসেন? কম ভালোবাসেন না, অনেক অনেক বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিসসালাম নামে একজন নবী ছিলেন, আপনারা কিন্তু তার নাম শুনেছেন। ইব্রাহিমের পিছনে একটা লকব লাগানো হয়, সেটা হচ্ছে ইব্রাহিম কি নাম, খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে বিশ্বনবীর নামের লকব হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে তো আল্লাহর বন্ধু, ওদিকে ইব্রাহিম খলিলুল্লাহ, এদিকে বিশ্বনবী হাবিবুল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু, আবার বিশ্বনবী আল্লাহর বন্ধু, দুজনেই আল্লাহর বন্ধু, কিন্তু দুই বন্ধুর মাঝে, দুটি শব্দের মাঝে, খলিল এবং হাবিবের মাঝে পার্থক্য আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম এটার পার্থক্য বের করেছেন। খলিলুল্লাহ মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায়, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু আল্লাহকে খুশি করার জন্য জিনার কাজ করতে হয় না, স্বয়ং আরশে আযিমের মালিক আল্লাহ যাকে খুশি করার জন্য কাজ করে। আল্লাহু আকবার। এজন্য আমার নবী বিশ্বনবীকে আল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসে না কম ভালোবাসে? আল্লাহর হাবিবের তিন নম্বর স্পেশালিটি হচ্ছে বিশ্বনবী এমন একজন নবী, সেই নবীর কারণে এই উম্মতের মধ্য থেকে হঠাৎ আযাব আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছে, হঠাৎ আযাব আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছেন। যারা সুবহানাল্লাহ বলেছেন তারা হয়তো না বুঝে বলেছেন, বাকিরা চুপ থেকেছেন। এই ব্যাপারটা আমি এক্সপ্লেন করি, ভেঙে বলি, তাহলে হয়তো আপনাদের সকলের সুবহানাল্লাহ বলতে ইজি হবে। বিশ্বনবী হচ্ছে এমন রাসূল যিনার জন্য এই উম্মতের মধ্য থেকে হঠাৎ আযাবের ব্যাপারটা আল্লাহ উইথড্র করেছেন, যেটা পূর্বের নবীদের উম্মতের মধ্যে ছিল। অতীতের নবীর উম্মতেরা যখন কোনো খারাপ কাজ করত, আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী যখন কোনো কাজ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে মুহূর্তের মধ্যে এক আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। যেমন কোরআনুল কারিমে কওমে আদ, কওমে সামুদ, কওমে হুদ, কওমে লুত, কওমে সালেহ, এই কওমগুলোর ঘটনা আপনারা পড়বেন। যতগুলো কওমের নাম বললাম কোরআনুল কারিম থেকে
যদি কখনো সময় হয় এই ঘটনাগুলো আপনারা পড়বেন। এই কমগুলো যখন একটার পর একটা এই নবীর উম্মতেরা যখন একটার পর একটা খারাপ কাজ করছিল তখন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কোন কোন কমকে আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আমাদের সমাজে তো বৃষ্টি হয় পানি বৃষ্টি, আল্লাহ যদি কোন কমকে ধ্বংস করতে যায় তাদের উপরে আল্লাহ পাথর বৃষ্টি দেয়, আর পাথর বৃষ্টি যদি কারোর উপরে নাজিল হয় সে কি আর বাঁচবে? কোন কোন কমকে আল্লাহ অগ্নি বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কোন কোন কমকে আল্লাহ বিরাট ঘূর্ণিঝড় ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর কোন কোন কমকে আল্লাহ সাগরে ডুবিয়ে তলিয়ে তুফান দিয়ে মেরে ফেলেছেন। আবার কোন কোন কমকে আল্লাহ জিব্রিল আমিনকে পাঠিয়ে তাদের পুরো জাতির অংশটুকু সেটা জিব্রিল আমিন তার পাখার মধ্যে উঠিয়ে আকাশ সমপরিমাণ উঁচু করে এরপরে উল্টো করে ছেড়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যেই সব ভ্যানিশ হয়ে গিয়েছে, সব একাকার মেসাকার হয়ে গিয়েছে, কারো কোনো নাম ঠিকানা আর নাই। মুহূর্তের মধ্যেই কোটি কোটি মানুষকে ধ্বংস করে দেওয়ার সেই ক্ষমতা আল্লাহ তখন ছিল, এখন আর নাই। আছে বিশ্বাস হয়? আচ্ছা এবার এটা বলেন, পূর্বের জাতিরা তারা যেভাবে খারাপ কাজ করত, আল্লাহ বিরোধী কাজ করত, ইসলাম বিরোধী কাজ করত, এখন আমরা যারা আছি আমরা তো সবাই ভালো ফেরেশতা, আমরা আর কেউ খারাপ কাজ করি না। কথা বলেন, আমরা করি করি। আচ্ছা এবার একটু ব্যাপারটা মিলান, ক্যালকুলেশন করেন, আগের মতো মুহূর্তের মধ্যেই পুরো কোটি কোটি মানুষকে জাতিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতাও আল্লাহ আছে, আবার ওই উম্মতের মতো আমরা খারাপ কাজ করেও চলেছি, কিন্তু আমাদেরকে কেন আল্লাহ ধ্বংস করছেন না, সেই রিজনটা কি, সেই কারণটা কি, সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে এত প্রচন্ড পরিমাণে তিনি অসুস্থ ছিলেন, জ্বর ছিল বিশ্বনবীর খুব বেশি, এই জ্বরের পরিমাণ এত বেশি ছিল যে কিছুক্ষণ পরে পরে বিশ্বনবী জ্বরের প্রকোপে অজ্ঞান হয়ে পড়ে যেতেন, কিছুক্ষণ হুশ হয় আবার বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। ইন দা মিন টাইম মসজিদে নববীর মধ্যে এশার আযান হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম বিশ্বনবীর পেছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে জড়ো হলো। আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ পড়বে কিন্তু ওই দিন বিশ্বনবী আর মসজিদে যায় না, সব সাহাবায়ে কেরাম বসে আছেন কিন্তু বিশ্বনবী মসজিদে যায় না। সাহাবায়ে কেরাম দেখলেন বিশ্বনবী মসজিদে আসতে পারছে না, সাহাবায়ে কেরাম কেঁদে কেটে একাকার হয়ে গেলেন। আল্লাহর হাবিবের জ্ঞান ফিরলো, বিশ্বনবী আয়েশাকে বললেন, ও আয়েশা এটা কোন সময়? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো এশার সময়, সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এশার সালাত আদায় করবেন কিন্তু আপনি তো যেতে পারছেন না। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে তোমার বাবা আবু বকরকে বলো সে যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে, আমার জায়গায় দাঁড়িয়ে সে যেন ইমামতির কাজটা সেরে নেয়। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা না করলে ভালো হয়, তার কারণ হচ্ছে আমার বাবা আবু বকর খুব নরম মনের মানুষ, খুব সফট হার্টের মানুষ, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার মুসল্লায় দাঁড়িয়ে সে যখন নামাজের নিয়ত করবে সে আর ঠিক থাকতে পারবে না, সে কেঁদে কেটে একাকার হয়ে যাবে, সে নামাজ পড়াতে পারবে না, তার সে বরং ভালো আমি ওমরে ফারুককে নামাজটা পড়াতে বলি। আল্লাহর হাবিব বলেন, আশা ওমরে ফারুক না, আমার পরে উম্মতের রাহবার ওমরে ফারুক হবে না, আমার পরে এই উম্মতের রাহবার এই উম্মতের দায়িত্বশীল হচ্ছে আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়ানোর মুসল্লায় দাঁড় করিয়ে দেওয়া হলো। আবু বকর নামাজের নিয়ত করার সাথে সাথেই কান্নার কান্না গোটা মসজিদে নববী কান্নায় ফেটে পড়ল। বেলাল কেঁদে কেঁদে বলে, কার জন্য আজান দিব, যে নবীর জন্য আজান দিতাম সেই নবী তো আর মসজিদে আসতে পারছে না, আমি বেলাল মদিনায় আর থাকতে পারবো না।
আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আলী ওসমান সহকারে শত শত সাহাবায়ে কেরাম শুধু কাঁদছে আর কাঁদছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে আমার সাহাবীরা তারা কে নামাজে দাঁড়িয়েছে নাকি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো নামাজে দাঁড়িয়েছে। বিষ্ণুবীর ঘর এবং মসজিদ ছিল পাশাপাশি, একই দেয়ালের এই পাশে ঘর আর এই পাশে ছিল মসজিদ। আল্লাহর হাবিব বলেন, তাহলে জানালাটা খুলে দাও, আমার মাথার নিচে একটা বালিশ দিয়ে দাও, আমাকে একটু উঁচু করে দাও। যেই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী তায়েফে মার খেয়েছি, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী বাহুতে মার খেয়েছি, আমি জীবিত অবস্থায় শেষবারের মতো দেখতে চাই আমার উম্মত কিভাবে নামাজগুলো আদায় করছে। যে নবী ইন্তেকালের শেষ মুহূর্তে উম্মতকে নামাজের জন্য কথা বলে গিয়েছেন, সেই নবীর উম্মতের আজকে পুরো দিন চলে যায় মুয়াজ্জিন পাঁচবার নামাজের জন্য ডাকে, একবার মসজিদ মুখী হয় না। আসরা নাই, আহা কি জবাব দিবেন মিয়া? আপনার ফোনে যখন একবার রিংটং বেজে ওঠে, আপনি ভাত খাচ্ছেন, একবার রিংটং বেজে উঠলে দৌড়ি আপনি যান কে ফোন করেছে দেখি, মনে করলেন একবার বাজুক, ভাত খাচ্ছেন, কেউ যদি দুইবার দেয় তিনবার দেয় আপনি দৌড়িয়ে কলটা রিসিভ করেন। আর প্রতিদিন আপনার আল্লাহ পাঁচবার আপনাকে রিংটং দেয়, একবারও কি আল্লাহর রিংটং আপনি রিসিভ করার সময় পেলেন না? প্রত্যেকটা দিন পাঁচবার আল্লাহ ডেকে বলছেন, আরে গোলাম ফজর মিস করেছিস, কি হয়েছে জোহরে আয় না? জোহরের সময় যখন এলেন না আল্লাহ ডেকে বলে গোলাম সমস্যা নাই আসরে একটু আয়, আসরে এলেন না আল্লাহ বলে গোলাম আমার দরজা বন্ধ হয় নাই, মাগরিবে চলে আয়, মাগরিবেও আপনি চায়ের দোকানে আড্ডা দিয়ে কাটিয়ে দিলেন। আল্লাহ বলে গোলাম রে সারা দিন তুই আমার ডাকে একবারও সারা দিলি না, এসার সময় একটু হাজিরা দিয়ে যা। সারাটা দিন একবারও গেলেন না, পরের দিন আবারও মুয়াজ্জিন আপনাকে সকালে ডাকবে। কিন্তু এখন এমন পোড়া কপাল কিছু মানুষ পাওয়া যায় যারা সপ্তাহে জুমার দিনটা পর্যন্ত মসজিদে যায় না। আসেনি? কি জবাব দিবেন ভাই, কি জবাব দিবেন? কিসের ব্যস্ততা দেখেন আপনি? আরে কিসের মুসলমান আপনি? এই নামাজ যদি আপনি তর্ক করেন একের পর এক, আল্লাহর কাছে কি জবাব আপনি দিবেন? এই মুসলমানের জন্য তো আল্লাহ জান্নাত বানায় নাই, এই নামাজের জন্য আপনার রাসূল ইন্তেকালের শেষ দিনটা পর্যন্ত শুধু নামাজের কথা বলে গিয়েছেন। আল্লাহর হাবিব যখন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, জিব্রিল আমিন বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিব্রাইল আপনার কাছে এসেছি, আপনার কি খুব কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব বলে, জিব্রাইল তুমি কি একাই এসেছো নাকি? জিব্রিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে আমি দেখা করেছি, ওয়াহির যত কাজ নিয়ে আপনার সঙ্গে আমি দেখা করেছি, প্রত্যেকবার আমি জিব্রাইল একাই একাই আপনার কাছে আসতাম, অন্য কোনো ফেরেশতা আমার সঙ্গে থাকতো না, কিন্তু আজকে আমি জিব্রাইল আর একা আসতে পারলাম না, আর আজিমের মালিক আল্লাহ আজকে আমার সঙ্গে আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, সেই ফেরেশতার কেউ নয়, সেই ফেরেশতাই হচ্ছে মালাকুল মওত। আল্লাহর হাবিব বলে, কোথায় মালাকুল মওত কে তো আমি দেখছি না, কোথায় সে? জিব্রিল বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মওত কে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যাওয়ার পূর্বেও মালাকুল মওতের কোন অনুমতির দরকার হয় না, হয় নাকি? হয় হয়। ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার আগে মালাকুল মওতের কোন পারমিশনের দরকার আছে? না। জো বাইডেনের কাছে তো আছে না? কারো কাছে নাই। হোক সে এমপি, হোক সে মন্ত্রী, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে বিরোধী দলীয় নেত্রী, সে যেই হোক না কেন, সব সময় মালাকুল মওত সবার সঙ্গে দেখা করার তার পারমিশন দিয়ে রেখেছেন কে? তার কোনো শিডিউল নেওয়ার দরকার নাই। জিব্রিল বলে, ওগো নবী, মালাকুল মওত কে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, কারো সঙ্গে দেখা করার তার কোনো পারমিশনের দরকার হয় না, কিন্তু আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার সম্মানে মালাকুল মওত আপনার সঙ্গে সরাসরি দেখা করতে পারছে না, মালাকুল মওত দরজার বাহিরে দাঁড়িয়ে আছে,
আপনি যদি অনুমতি দেন তবে আসবে, আর অনুমতি যদি না দেন তাহলে মালাকাল মউত ফিরে চলে যাবে। আল্লাহর হাবিব বলে জিব্রাইলে মালাকাল মউতকে নিয়ে আসো, মালাকাল মউতকে নিয়ে আসার পারমিশন দিয়ে দিলাম। মালাকাল মউত মৃত্যুর ফেরেশতা ঘরে ঢুকলেন, আল্লাহর হাবিব আজরাইলকে দেখে হঠাৎ কান্না শুরু করে দিলেন। জিব্রিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউতকে দেখে কেন আপনি কাঁদছেন? কি দরকার আপনার মৃত্যুর ফেরেশতাকে দেখেই হঠাৎ আপনি আচমকা কেঁদে উঠলেন কেন? এই মৃত্যুর চূড়ান্ত মুহূর্তে আপনার কি ফাতেমার কথা মনে পড়েছে? আল্লাহর হাবিব বলে, না। তাহলে নিশ্চয়ই আপনার হাসান হোসেনের কথা খুব বেশি মনে পড়ছে না? আল্লাহর হাবিব বলে, না, হাসান হোসেনের কথা না। তাহলে কার কথা আপনার মনে পড়ছে যার জন্য চূড়ান্ত মুহূর্তে আপনি কাঁদছেন? আল্লাহর হাবিব বলে, জিব্রাইল রে, এই চূড়ান্ত মুহূর্তে আমি আমার গুনাহগার উম্মতগুলোর জন্য কাঁদছি। কি নবী পেয়েছিলাম আমরা, কি নবী আমরা পেয়েছিলাম মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত নিজের জন্য কাঁদে নাই, নিজের পরিবার প্রয়োজনের জন্য কাঁদে নাই, কেঁদেছিলেন আপনার আমার মতো গুনাহগারদের জন্য। এমন নবীকে আমরা পেয়েছিলাম। আল্লাহর হাবিবকে জিব্রিল বলে, নবী গো, আপনি উম্মতের জন্য কেন কাঁদছেন, একটু ব্যাপারটাকে খোলাসা করেন। আল্লাহর হাবিব বলে, জিব্রাইলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাকে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, ওয়া মা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতদিন এই উম্মতের মধ্যে আমি থাকব রব্বুল আলামিন ততদিন হঠাৎ কোন আযাব দিয়ে মুহূর্তের মধ্যেই আমার উম্মতকে ধ্বংস করবেন না। অতীতের উম্মতদেরকে ভুল করলে সঙ্গে সঙ্গে হঠাৎ এক আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতেন। আমার আল্লাহ আমাকে কথা দিয়েছিলেন যতদিন এই উম্মতের মধ্যে আমি থাকব ততদিন পর্যন্ত বড় কোনো হঠাৎ আযাব আল্লাহ এই উম্মতের উপরে দিবে না। আমার বড় ভয় হয় রে জিব্রাইল, আজকের পরে তো এই উম্মতের মধ্যে আমি আর থাকবো না, আমার উম্মতেরা যদি কোনো ভুল করে আর আল্লাহ যদি এক আযাব দিয়ে দেয় আমার গুনাহগার উম্মতগুলো তো তওবা করার মতো আর সময় পাবে না। এই উম্মতের জন্য এই টেনশনে আমি রাসূল আজকে কাঁদছি। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না? কথা বলেন, আমাদের চেয়ে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রিল আমিনকে ডেকে বলেন, জিব্রাইল রে, আমার নবীকে কাঁদতে নিষেধ কর। ও জিব্রাইল, আমার নবীরে কাঁদতে নিষেধ কর, কারণ আমার নবীর চোখের পানির বড় দাম, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীকে গিয়ে বল, আমার নবীকে আমি কথা দিয়েছিলাম যতদিন পর্যন্ত আমার নবী উম্মতের মধ্যে থাকবে আমার নবীর বরকতে আমার নবীর রহমতে আমার নবীর মর্যাদার ওয়াসিলায় হঠাৎ কোনো আযাব আমি এই উম্মতের উপরে দেব না। এই উম্মতের জিম্মাদার ছিল আমার রাসূল এতদিন। আমার হাবিব যখন যেহেতু এখন শেষ সময়ে এসে উম্মতের জন্য কাঁদছেন, আমার নবীরে গিয়ে বল, এখন থেকে আনা কাফিলুম মিনহুম, আমার নবীর গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে তুলে নিলাম। আমার নবীকে কাঁদতে নিষেধ কর, কারণ আমার নবী যখন থাকবে না আমার নবীর অবর্তমানে এই উম্মতকে হঠাৎ আযাব দিয়ে আমি ধ্বংস করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এত ভুল করার পরেও আমাদের উপরে হঠাৎ আযাব এসে যে আমাদেরকে ধ্বংস করছে না, তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চার নাম্বার স্পেশালিটি হচ্ছে বিশ্বনবী এমন একজন নবী যেই নবী আসবেন এটার ঘোষক ছিলেন পূর্বের সকল নবী। যেমন আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমাদ, তিনি হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবের পাঁচ নাম্বার স্পেশালিটি হচ্ছে বিশ্বনবী এমন একজন নবী
বিশ্বনবীর জীবনে বিশ্বনবীকে আল্লাহ ওপেন হার্ট সার্জারি করিয়েছেন যেটা অন্য কোন নবীর জীবনে পাওয়া যায় না সুবহানাল্লাহ বলবেন না এটাকে বলা হয় সিনাচাক বিশ্বনবীর জীবনে মোট চারবার ওপেন হার্ট সার্জারি হয়েছে ওপেন হার্ট সার্জারি মানে হচ্ছে গলার এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটা ফেরে ফেলা হবে এই ওপেন হার্ট সার্জারির এই থিওরিটা দুনিয়াতে সর্বপ্রথম বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের বয়স যখন 5 বছর কয় বছর আল্লাহর হাবিব ছিলেন হালিমার ঘরে বিকেল বেলায় বিশ্বনবী বাচ্চাদের সঙ্গে মাঠে খেলার জন্য গিয়েছিলেন এমন সময় দেখলেন কে যেন এসে বিশ্বনবীকে ডেকে মাঠের কিনারে নিয়ে গেল নিয়ে বিশ্বনবীকে শুইয়ে দিল শুইয়ে বিশ্বনবীর নিচে নিচ থেকে নাভি পর্যন্ত একটা টান দিয়ে ফেরে ফেলল কি যেন একটা বের করলো জমজমের পানি দ্বারা ধৌত করলো আবার আগের মতো ফিট করে দিল সব ছেলেরা যারা আশেপাশে ছিল ছোট ছোট বাচ্চা তারা দেখে ভয় পেয়ে গেল তারা ভাবলো হয়তো আল্লাহ রাসূলকে কেউ জবাই করে ফেলেছে দৌড়িয়ে গেল হালিমার কাছে গিয়ে বলল হালিমা রে যে শিশু মোহাম্মদকে তুমি তোমার পালক পুত্র হিসাবে এনেছো আমরা মাঠে দেখলাম তাকে কে যেন জবাই করে দিয়ে ফেলে গিয়েছে হালিমা দৌড়িয়ে চলে আসলেন কারণ নিজের ছেলে না এইটা মারা গেলে এই জবাবদিহিতা আবার কে দিবে দৌড়িয়ে চলে আসলেন দেখার জন্য এসে দেখেন মাঠের কিনারায় বিশ্বনবী আল্লাহর পয়গম্বর 5 বছরের শিশু নবী বসে আছে চুপচাপ কোনো কথা নাই মুখে আর বিশ্বনবীর এখান থেকে নাভি পর্যন্ত একটা শেলার মতো দাগ হালিমা বললেন বাবা কি হয়েছে তোমার তোমার বন্ধুরা বলেছে কার নাকি এসে তোমাকে জবাই করে দিয়েছিল বিশ্বনবী বললেন হ্যাঁ মা কে যেন একজন এসে আমার বুকটাকে ফেরে ফেলেছিল আবার জোড়া লাগিয়ে দিয়ে গিয়েছে কিন্তু কে এসেছিল সেটা বিশ্বনবী তখন জানতেন না চিনতেন না নবুয়ত পাওয়ার পরে জিব্রিল আমিনকে নবুয়তের পরে দেখার পরে বললেন ওই যে 5 বছর বয়সে আমার ওপেন হার্ট সার্জারি যে ডাক্তার করিয়েছিল ওই ডাক্তার আর কেউ নয় ওই ডাক্তার হচ্ছে জিব্রিল আমিন আল্লাহু আকবার এই সিনাচাকের ঘটনা ওপেন হার্ট সার্জারির ঘটনা এটা শুধুমাত্র বিশ্বনবীর জীবনেই ঘটেছিল অন্য কোন নবীর জীবনে পাওয়া যায় আল্লাহর হাবিবের 6 নম্বর স্পেশালিটি বিশ্বনবীকে আল্লাহ মেরাজ দিয়েছিলেন যেটা অন্য কোন নবীর জীবনে ছিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ করিয়েছেন এই মেরাজের ঘটনা অন্য কোন নবীর জীবনে পাওয়া যায় মেরাজ হয়েছিল এটা হচ্ছে বিশ্বনবীর আরেকটি স্পেশালিটি বিশ্বনবীর 7 নম্বর স্পেশালিটি হচ্ছে বিশ্বনবীকে আল্লাহ তাআলা একটি বিশেষ নিয়ামত দিয়েছেন যেটা অন্য কোন নবীকে দেন নাই সেই নিয়ামতের নাম হচ্ছে কাউসার বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাহেবে কাউসার করেছেন কাউসারের মালিক করে দিয়েছেন অন্য কোন নবীকে কাউসার দেয়া হয়েছে কথা কয় না আবার কাউসার নামে কোরআন কারিমে একটি সূরা আছে না নাই সেই সূরাটি কি সাটুরিয়ার মানুষ জানে জানেন সূরা কাউসার নাকি সূরা কাউসার নামে যে কোনো সূরা আছে এটাই জানেন না সূরা কাউসার জানা আছে তাহলে পড়েন তো ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সুবহানাল্লাহ কি চমৎকার সূরা ইন্না আতাইনাকাল কাউসার ও গো নবী আমি আপনাকে ভালোবেসে কাউসার দান করেছি এই কাউসারের আশা আমাদের সবার মনে আছে না নাই হাউজে কাউসারের পানি আমাদের সবার দরকার আছে না নাই বিশ্বনবীর সময় যখন এই সূরাটা নাজিল হলো তখন একজন ভণ্ড প্রতারক মিথ্যাবাদী নবীর আবির্ভাব হয়েছিল তার নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব নামটা শুনেছেন মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী দাবিদার বিশ্বনবীর সময়ে এই ভণ্ড প্রতারকের আবির্ভাব হলো সে বলল যে মোহাম্মদ একাই নবী না
নবুয়াত দুই ভাগ হয়ে গিয়েছে, এক ভাগ মুহাম্মাদের আরেক ভাগ আমার। মুহাম্মাদও যেমন নবী, আমি মুসাইলামা, আমিও তেমন নবী। নাউজুবিল্লাহ বাসায় যাই বলবেন তো। ও মিয়া, কেউ যদি এসে আমাদের মাঝে বলে আমি একজন নবী, আমরা কি তাকে নবী হিসাবে মানবো নাকি তারে আমরা কি করব? কথা বলেন, বিশ্ব নবী বলছেন না খাতামুন নবিয়্যিন, শেষ নবী, আমার পরে নবুয়াতের দরজা আল্লাহ তাআলা টোটালি ব্লক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাযযাব বলেন আমি একজন নবী। এখন ভন্ড যেখানেই দাঁড়ায় এই ভন্ডের পেছনেও কিছু মানুষ আছে না নাই? এই যে বাংলাদেশে এত ভন্ড পীর কি জন্য হয়? এই জন্যই হয়, কারণ ভন্ড পীর যখন দাঁড়ায় তার পেছনে তারে আগায় নেওয়ার জন্য কিছু মুরিদও জোড়া যায়, ঠিক কি না? এই ভন্ড পীরের পেছনে কিছু মুরিদও দাঁড়িয়ে যায়। তো মুসাইলামাতুল কাযযাব যখন বললেন নবুয়াত দুই ভাগ, এক ভাগ আমার, আমিও নবী, তখন কিছু মানুষ উঠে বলল হ্যাঁ আপনিও নবী, আমরা আপনার দলে। মুহাম্মদ একটা নবী, আমরা তার দলে না, আমরা আপনার দলে, আমরা আপনার এরিয়ার লোক। এবার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করলেন। সূরা কাউসারের মধ্যে চমৎকার একটা কাব্যিক মিল আছে না নাই? যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল কাউসার ওয়ানহার আবতার। কি চমৎকার শব্দগুলোর মিল! আবার প্রত্যেকটা শব্দের শেষে র আছে। কি চমৎকার কোরআন! ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তো ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনজির, কি চমৎকার মিলিয়ে মিলিয়ে আল্লাহ নাযিল করেছেন। তো সূরা কাউসার যখন নাযিল হলো, তখন মুসাইলামাতুল কাযযাব সেই ভন্ড নবীর দাবিদার যারা, তারা এসে বলল নবী সাহেব কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলে বলো। বলে আচ্ছা, মুহাম্মদ যে নবী তার কাছে কি সুন্দর সুন্দর সূরা নাযিল হয়, তো আপনিও তো আমাদের নবী, আপনার কাছে কি কোনো সূরা টুরা নাযিল হয় না? আপনি তো আমাদের কখনো শোনান না। ভন্ড নবী বলে আরে আমার কাছে তো নাযিল হয়, তোমরা আমারে বলো না, শোনাইতে জন্য আমি শোনাইও না। তো বলে এখন একটা শোনান তাহলে। বলে আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরো, আজকে রাত্রে নাযিল হবে, কালকে সকালে শোনাবো, ঠিক আছে? ঠিক আছে। এবার সব উম্মতরা বাড়ি চলে গিয়েছে, কালকে সকালে সূরা শোনাতে হবে। মুসাইলামা পড়ছে বিপদে, কারণ মুসাইলামার কাছে তো আর জিব্রিল আসে না। মুসাইলামার কাছে কি জিব্রিল সূরা নাযিল করে? ওর কাছে যদি কিছু নাযিল করে তাহলে সেটা ইবলিস নাযিল করবে, জিব্রিল না। মুসাইলামা সারা রাত রিসার্চ করে অনেক কিছু মিলিয়ে এনিয়ে বিনিয়ে একটা সূরা বানিয়েছে। সকালবেলায় উম্মতেরা দরজায় টোকা দিচ্ছে, নবী সাহেব দরজা খুলেন, সূরা শুনবো। নবী সাহেব দরজা খুলেছেন, বলে ঠিক আছে বসো। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে সূরা কাউসার নাযিল করেছেন, মুসাইলামার কাছে তো কেউ নাযিল করে না। এখন মুসাইলামার তো কিছু একটা দিয়ে বুঝ দিতে হবে। সব উম্মতেরা বসে আছে, তোমরা সবাই বসেছো? জি, রেডি? আমি সূরাটা পড়বো। হ্যাঁ বলেন। এবার মুসাইলামা পড়া শুরু করেছে, ইন্না আতাইনাকা লাকাক। মুসল্লিরা বলে, উম্মতেরা বলে সর্বনাশ, আকাক। আচ্ছা যাক, দ্বিতীয় প্যারায় যাই। দ্বিতীয় প্যারাটা কি? এবার নবী সাহেব বলছেন দ্বিতীয় প্যারা হচ্ছে ফাসাল্লি রাব্বিকা ওয়াসাক ওয়াসাক। আচ্ছা ঠিক আছে, যান, এটাও মানলাম। তৃতীয় প্যারাটা কি? তৃতীয় প্যারা হচ্ছে ইন্না শানি আকা হুয়াল আবলাক। এবার উম্মতেরা কয় সর্বনাশ, নবী সাহেব আমাদেরকে শুনাইছেন বাট অন্য কাউরে শোনায়েন না। এই সূরা যদি আপনি কোন মুরব্বীরে শোনান, মুরব্বী ওয়াক ওয়াক কক কক করতে করতে তো জক্কা হয়ে কাশতে কাশতে মারা যাবে, ঠিক কি না? বিশ্বনবীর উপরে কত চমৎকার সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। আর এই সূরার পরিবর্তে আক আক কক কক ওয়াক ওয়াক, এগুলা কি কোন সূরার পর্যায়ে পড়ে নাকি? মুসাইলামার কাছে এসে তার উম্মতেরা বলল নবী সাহেব, বিশ্ব নবী এমন একজন বরকতের নবী, তিনি যদি কোনো খেজুর বাগানে নিজ দিয়ে যায়, ওই খেজুর বাগানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। আল্লাহর হাবিব এমন একজন নবী, তিনি যদি কোনো মরা কূপের কাছে দিয়ে যায়, মরা কূপের কাছে গিয়ে তিনি যদি থুতু নিক্ষেপ করে, ওই মরা কূপটা পরের দিন আল্লাহ তাআলা জীবিত করে দেয়। আপনি তো কোনোদিন এরকম করলেন না।
নবী বলে আরে আমিও তো এগুলা করতে পারি তোমরা তো আমারে ডাকো না এজন্য আমি যাইও না বলে ঠিক আছে আজকে নিয়ে যাই আসেন বলে আসো নিয়ে যাও মুসাইলামাকে নিয়ে যাওয়া হলো একটা কূপের পাশ দিয়ে যেই কূপে অর্ধেক পানি ছিল মুনিদিরা বলল হুজুর আপনি একটু থুতু নিক্ষেপ করে দেন যেন আপনার থুতুর বরকতে আগামী দিন যেন এই কূপটা অর্ধেক পানি থেকে পানিটা ভরে যায় মুসাইলামা থুতু নিক্ষেপ করল পরের দিন উম্মতেরা বলে নবী সর্বনাশ যেই কূপে থুতু নিক্ষেপ করছেন এই কূপ তো মইরা শুকায় গেছে কি এক অজাইতা নবী পাইছি আমরা আল্লাহর হাবিব কত চমৎকার রাসূল তিনি যেখান দিয়ে যান সেটা বরকতে আল্লাহ তাআলা মালামাল করে দেয় আর আমরা এই অজাত কুজাত নবী নিয়ে যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে শুধু গজব শুরু হয়ে যায় এবার আল্লাহর হাবিবের মত করে মুসাইলামাকে নিয়ে যাওয়া হলো খেজুর বাগানে অল্প অল্প খেজুর ছিল গাছে বলল নবী একটু দোয়া করে দেন যেন খেজুরের ফলন ভালো হয় নবী দোয়া করলেন পরের দিন ওই খেজুর বাগানের মালিক এসে বলে নবী সাহেব কান ধরলাম আপনি আর জীবনে আমার বাগানে আইসেন না রাত্রি মুহূর্তের মধ্যে খেজুরের ছোট ছোট ফুল সব পড়ে ঝরে গেছে এরকম থার্ড ক্লাস বিগ হাউস মার্কা নবী আমরা পেয়েছি আমরা আপনার দলে থাকতে চাই না এজন্য সূরাতুল কাউসার এই হাউজে কাউসার সাহেবে কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী বিশ্বব্যাপীকে করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিবের এক নাম্বার স্পেশালিটি হচ্ছে বিশ্বনবী এমন একজন নবী যার মুজিজা আকাশের উপরেও চলে বিশ্বনবী এমন একজন নবী যিনি চাঁদের দিকে ইশারা করেছিলেন বিশ্বনবীর আঙ্গুলের ইশারার কারণে ওই আকাশের চারটা আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন আরো আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের 9 নাম্বার স্পেশালিটি আপনাদের কষ্ট হচ্ছে বিশ্বনবীর 9 নাম্বার স্পেশালিটি হচ্ছে আল্লাহর হাবিব এমন একজন রাসূল কিয়ামতের ময়দানে এই উম্মতের জন্য সর্বপ্রথম তিনি শাফাত করবেন রাসূলের শাফাতের তো আপনাদের খুব বেশি দরকার নাই আওয়াজ শুনতে মনে হয় দরকার নাই শাফাতের দরকার কি আমাদের আছে কিয়ামতের কঠিন ময়দানে ময়দানে মাহশারে সব মানুষ যখন আমরা ইয়া নাফসি করব কি করবেন বক্তা সাহেব কি বলবেন চেয়ারম্যান সাহেব কি বলবেন প্রধানমন্ত্রী বলবে ইয়া নাফসি এমপি মন্ত্রী বলবে ইয়া নাফসি শুধু তাই না সব নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও তুমি আমাকে বাঁচাও উম্মতের চিন্তা পরে আগে আমারে বাঁচাও ওই কঠিন কিয়ামতের ময়দানে সব মানুষ দৌড়িয়ে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ও বাবা আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠটা তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয় আর কষ্ট সহ্য হচ্ছে না আদম আলাইহিস সালাম বলবেন ভুল ঠিকানায় এসে লাভ নাই অন্য দিকে যাও উম্মতরা দৌড়িয়ে নবী মুসার কাছে যাবে গিয়ে বলবে ও মুসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয় মুসা বলবে আমার কাছে সে লাভ নাই তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম বলবে ঈসার কাছে যাও ঈসা বলবে এত জায়গায় দৌড়িয়ে লাভ নাই জায়গা মতো যাও তা না হলে ঘোরা ফেরার পরেও কোনো কাজ হবে না উম্মতরা বলবে জায়গাটা কোথায় আমরা তো চিনতে পারছি না ঈসা আলাইহিস সালাম বলবেন ওই যে দেখো দূরে একজন নবী সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদছে ওই নবীর পাশ দিয়ে যখন যাবা ইয়া নাফসি শুনবা না ওই নবীর পাশ দিয়ে যখন যাবা ইয়া উম্মতি তোমরা শুনতে পাবা ওই নবীর কাছে চলে যাও সেটাই আজকে আসল জায়গা উম্মতরা সবাই বিশ্বনবীর কাছে চলে আসবে আল্লাহর হাবিবের কাছে এসে বলবে নবী গো আমাদেরকে আপনি বাঁচান আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়ে থাকবেন সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চোখের পানিকে সহ্য করতে না পেরে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ও আমার প্রিয় নবী আপনি মাথা উঠান
ওয়াসফাতু শাফা আজকের এই কঠিন দিনে আপনি আর কাঁদবেন না আপনি আমার এমন প্রিয় নবী আপনার চোখের পানির বড় দাম আপনার চোখের পানি আমি আর শাজিমের মালিক আল্লাহ সহ্য করতে পারি না আজকের এই কঠিন দিনে আপনি যার জন্য শাফাত করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেব এইজন্য আমার ভাইরা সেই নবীর শাফাত আমাদের সবার জীবনে দরকার আছে না নাই আল্লাহর হাবিবের 10 নম্বর স্পেশালিটি হচ্ছে বিশ্বনবী এমন একজন নবী যিনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন আল্লাহ আরো জোরে আল্লাহ এমন একজন রাসূল যিনি সবার আগে জান্নাতে ঢুকবেন আলহামদুলিল্লাহ প্রথমে আমরা আলোচনার শুরুতে বলেছিলাম বিশ্বনবীকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সবার জন্য রহমত বানিয়ে দিয়েছেন কি বানিয়েছেন Mercy to the world গোটা দুনিয়ার সবার জন্য রহমত কতটা রহমত তিনি কত দয়া তার মাঝে সেটা জানার দরকার আছে না নাই ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমরা আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বনবী এক্স্যাক্টলি কতটা রহমতের অধিকারী ছিলেন শুনবেন কষ্ট হচ্ছে না কয়েকটা মিনিট শোনা যাবে শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহর হাবিব কতটা রহমত তার মাঝে ছিলেন সেটা বোঝার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী একটা ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করা দরকার আপনারা কি রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন শুনেছে সবাই সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন পুরুষদের মধ্যে আর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান্নাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার মানুষ ছিলেন আহলে সুফফা মানে হচ্ছে যাদের ঘর বাড়ি তেমন কিছু ছিল না যারা মসজিদে নববীতে পড়ে থাকতেন যদি কোনো খাবার আসতো তারা খেতেন বাকি তারা তাদের মূল টাইমটা তারা ইলমে দ্বীন চর্চায় নিয়োজিত করেছিলেন এরকম 70 75 জন সাহাবীর বিরাট একটা কাফেলা ছিল তাদের নাম ছিল আহলে সুফফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার অন্যতম একজন সদস্য ছিলেন একদিন দুপুর বেলায় জোহরের পরে খোদা বেশি লাগে না কম কথা বলেন খুব খোদা লেগেছে কোন খাবারের ব্যবস্থা আজকে হয় নাই আর আজকে খোদার যন্ত্রণাটাও খুব বেশি আবু হুরায়রা চিন্তা করলেন আমি মসজিদের বারান্দায় গিয়ে বসে থাকি তার কাছে আমি একটা মাসালা জানার জন্য আল্লাহর কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে তার সাথে তার বাড়ি পর্যন্ত যাব আর দুপুর বেলায় আপনার সঙ্গে যদি কোনো মানুষ আপনার বাড়ি পর্যন্ত চলে আসে সৌজন্যতা রক্ষা করতে তো আমরা তাকে বলবো ভাই আসেন দুপুরে খাবারটা খেয়ে যান বলবো না মেহমান আসছে আপনারা মেহমানদারি করেন না নাকি আরো রাগ করেন মেহমান আসলে রাগ করেন অনেকে মাশাআল্লাহ খাওয়ার সময় মেহমান আসলে বলে দূর মিয়া আর আসার সময় পাইছেন না আপনি খাওয়ার সময় আপনার আসতে হইল এরকমের লোক আছে না নাই আমি আমার এক ড্রাইভারের কাছ থেকে একটা ঘটনা শুনেছিলাম সেটা হচ্ছে এক বাসায় এক গেস্ট গিয়েছে মেহমান গিয়েছে প্রথম দিন থেকেছে প্রথম দিন মুরগি টুরগি এনে খাইয়েছে তো মেহমান চেয়েছে আরেকটা দিন থেকে যায় এদিক দিয়ে ঘরে যারা ছিল হাজবেন্ড ওয়াইফ তারা ভাবতেছে কি ব্যাপার একদিন তো হয়ে গেল মেহমান তো যাওয়ার নাম গন্ধ নাই ব্যাগটা গুছায় না আর যেভাবে বসে আছে আল্লাহ জানে আর কয়দিন থাকে তো হাজবেন্ড ওয়াইফ চিন্তা করলো আসো আমরা একটা কাজ করি আমরা পরিকল্পিতভাবে একটা ঝগড়া করি পাশের রুমে আমরা জোরে জোরে শাউট করব ঝগড়া করব যেন আমাদের ঝগড়ার আওয়াজ শুনে মেহমান মনে করে সর্বনাশ রেড সিগন্যাল বেজে গেছে এইবারই তার বেশিক্ষণ টেকা যাবে ঠিক আছে তো কিভাবে ঝগড়া করব আসো আমরা ঝগড়া শুরু করি এবার পাশের রুমে জোরে জোরে ঝগড়া হচ্ছে মেহমান চিন্তা করছে সর্বনাশ যেই ঝগড়া শুরু হয়েছে এই বাড়িতে তো আজকে দিন থাকা যাবে না দুপুরের খাবারটা খেয়েই আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে রওনা দেব হাজবেন্ড ওয়াইফ একটু ঝগড়া করে পাশের রুমে একটু উঁকি দিয়ে দেখে যে মেহমান কি ব্যাগটা গুছায় কিনা কিছুক্ষণ ঝগড়া করার পরে দেখে না এখনো ব্যাগটা গুছায় নাই তবে একটু নড়ে চড়ে বসেছে এবার স্ত্রী চিন্তা করলো না ঝগড়ার মাত্রা তার একটু বাড়ানো দরকার হাজবেন্ড ওয়াইফ কথা কাটাকাটি করতে করতে একটা কাচের পিরিচ উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে ভেঙে ফেললো যখন কাচের পিরিচ ভেঙে ফেললো মেহমান কয় সর্বনাশ ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়েছে দুপুরে খাওয়া যাবে না তাড়াতাড়ি ব্যাগ গুছাইতে হবে হাজবেন্ড তাকে বললো কি ব্যাপার
আমাদের স্ক্রিপ্টে তো এই জিনিসপত্র ভাঙচুরের কোনো ব্যাপার ছিল না, এমনি ঝগড়া করতাম, তুমি আবার টাকনামি করে এই 20 টাকার পিসটা ভাঙতে গেল কেন? এবার স্ত্রী বলল যে দেখো পিরিস একটার দাম 20 টাকা, দুপুরে যদি মুরগি আনতে হয় তো মুরগির দাম 150 টাকা, পিরিস একটা ভাঙা তোমার 130 টাকা বাঁচায় দিলাম। এজন্য মেহমান আসলে আপনি রাগ করবেন না, কারণ মেহমান আপনার রিজিক কমিয়ে দিতে আসে না, বরং আল্লাহর হাবিব বলেছেন মেহমান আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য আপনার ঘরে আল্লাহ মেহমান পাঠায়। আল্লাহর হাবিব বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, কেউ যদি আল্লাহকে ভয় করে আখিরাতকে ভয় করে আখিরাতের বিশ্বাস যদি কারো মনের মধ্যে থেকে যায় তাহলে সে যেন মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে, কারণ আপনি যখন মেহমানকে সম্মান করবেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আবু হুরায়রা চিন্তা করলেন যে বারান্দায় বসি আর দেখি রাস্তায় কে আসে, যেই আসবে তার সাথে কথা বলতে বলতে তার বাসায় একটু যে দুপুরের খাবারটা খেয়ে আসবো। তো প্রথমেই পথিমধ্যে আবু হুরায়রা যাকে দেখলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে আসলেন, আবু হুরায়রা সামনে গেলেন, সামনে যে তাকে চমৎকার করে সালাম দিয়ে বললেন যে ভাইয়া একটা মাসলা জানার জন্য আপনার কাছে এসেছি, আপনি কি মাসলার উত্তরটা আমাকে দিবেন মেহরবানি করে? বলে হ্যাঁ দিব, বলো সমস্যা নেই। আচ্ছা আপনারা বলেন তো আবু হুরায়রা কি মূলত মাসালার উত্তর চায় নাকি দুপুরের খাবার চায়? বোঝে না কথা, কি চায়? আবু হুরায়রা একটা মাসলা জানতে চাইলেন, আবু বকর দাঁড়িয়ে ইনস্ট্যান্ট তাকে মাসলার উত্তর দিয়ে একা একা বাড়ি চলে গেলেন, কারণ যিনি কথা বলছেন তিনি যদি সামনে না হাঁটেন তাইলে আমি একা একা হেঁটে আর কতদূর যাবো? আবু বকরের ঘরেও পরিমাণ মতো খাবার ছিল না যার একজনকে খাওয়াবে, আবু হুরায়রাকে মাসলার উত্তর দিয়ে তিনি চলে গেলেন। আবু বকর চলে গিয়েছে কিন্তু আবু হুরায়রার পেটের খোদাকে চলে গিয়েছে, বরং সময় যত বাড়ছে পেটের মধ্যে ক্ষুধা তত আছে নাই। এবার আবু হুরায়রা চিন্তা করলেন প্ল্যান এ মিস করলাম, এবার প্ল্যান বি অ্যাপ্লাই করি, এবার দেখি নেক্সট টাইম কে আসে। দ্বিতীয়ত এই রাস্তায় যিনি আসতে দেখলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক আসলেন, আবু হুরায়রা তাকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন ওমর ফারুক আমি একটা মাসলার উত্তর জানার জন্য চাই। আবু বকর ওমর বললেন যে বলেন কি জানতে চান? আবু হুরায়রা বললেন আসেন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। বলে না না এখানে দাঁড়ান, দাঁড়াই কথা বলি, হাঁটতে হাঁটতে কথা বলার দরকার নাই। আবু হুরায়রা বলে না আসেন হাঁটতে হাঁটতে কথা বলি। বলে না এখানে দাঁড়ান আপনাকে উত্তর দিয়ে যাই। আবু হুরায়রা বলে তাহলে যান আরেকদিন শোনাবো, এখানে তো কথা বলে আমার লাভ নাই, শুধু শুধু টাইম ওয়েস্ট, কারণ সে তো আমাকে শুধুমাত্র মাসের উত্তরটা দিয়েই চলে যাবে, দুপুরে খাবার তো পাবো না। বলে আচ্ছা ঠিক আছে আপনি যান অন্য সময় জেনে নিব। আবু হুরায়রা চিন্তা করলেন আবু বকরকে ধরলাম হলো না, ওমর ফারুককে ধরলাম তাও হলো না, আচ্ছা এখন দেখি আরেকটা ট্রাই করি, এবার যিনি আসবেন তাকে একটু বলে দেখি। তিন নাম্বার এই রাস্তা দিয়ে যিনি আসছিলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার বিশ্বনবীর কাছে চলে গেলেন, সালাম দিলেন, দিয়ে বললেন ওগো নবী একটা মাসলা জানার জন্য আপনার কাছে আমি এসেছি, একটু সময় হবে নাকি? আল্লাহর হাবিব বলে আবু হুরায়রা সত্যি করে বলো তো তুমি কি আসলে মাসলার উত্তর চাও নাকি দুপুরের খাবার চাও? সুবহানাল্লাহ, নাই কি নবী, তিনি উম্মতের রূহানি ডাক্তার, ফেস দেখে আপনার ভেতরের অবস্থা তিনি পর্যবেক্ষণ করে নিতে পেরেছিলেন, ফেস দেখে আপনার টোটাল বডি তিনি স্ক্যান করে নিতে পেরেছিলেন। আবু হুরায়রা খুব লজ্জায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই সেম কথা আপনার পূর্বে আবু বকরকে বলেছিলাম, ওমর ফারুককে বলেছিলাম কোনো কাজ হয় নাই, আপনাকে বললাম জাস্ট মাসালার উত্তরটা জানার জন্য বললাম, আপনি কি করে বুঝে গেলেন? আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা আরে আমাকে তো আল্লাহ রহমত বানিয়ে দিয়েছেন রে, আমি যদি তোমার দেখো না বুঝি আর কে বুঝবে? এটা হচ্ছে দুপুরের লাঞ্চের সময়, এটা মাসলা জানার সময় না। তুমি দুপুরে খাবার চাও তো চাও হো না, ফলো মি আমাকে ফলো করো আমার বাড়িতে আসো।
আল্লাহর হাবিব গিয়ে আয়েশাকে বললেন, আয়েশা মেহমান নিয়ে এসেছি, তোমার ঘরে কি কোনো খাবার আছে নাকি? আয়েশা ভিতর থেকে আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরেও তেমন পরিমাণ মতো আজকে কোনো খাবার নাই, আপনার জন্য এক পেয়ালা দুধ দিয়ে এসেছে, এই দুধটুকুই শুধু আপনার জন্য রেখে দিয়েছি। কতটুকু দুধ? কথাটা বুঝে না গে, কতটুকু দুধ? এক পেয়ালা মানে কি এক বালতি? কতটুকু? ছোট্ট একটা গ্লাস, ছোট্ট এক গ্লাস। হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, আনতে গেছে। আচ্ছা আচ্ছা, এক পেয়ালা দুধ বের করে দেয়া হলো। আল্লাহর হাবিব বলেন, আচ্ছা আবু হুরায়রা, বলো তো তুমি কি একাই ক্ষুধার্ত, নাকি আহলে সুফফায় তোমার আরো যে 70-75 জন ভাইরা আছে তারাও ক্ষুধার্ত না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারাও তো ক্ষুধার্ত। আল্লাহর হাবিব বলেন, তাহলে এক কাজ করো, তাদের সবাইকে ডেকে নিয়ে আসো, আমরা সবাই মিলে দুধটা খাই। আপনারা তো বললেন সুবহানাল্লাহ, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা পেয়ালা দুধ, এক চুমুক আপনি খাইতেন, এক চুমুক আমি খাইতাম, এই 70-75 জন মানুষ সামনে এগুলার তো ওই পোলিও টিকার মতো ফোটাফোটা করে দিতে হবে, ক্যারিয়ার কুদ্দুর খাম। আল্লাহর হাবিব বলেন, নিয়ে আসো, যাও না। আবু হুরায়রা যেতে ইচ্ছা করে না, কিন্তু বিশ্ব নবীর অর্ডার সে অমান্য করতে পারে না, গিয়ে আহলে সুফফার যত সাহাবী ছিল সব সাহাবীকে আবু হুরায়রা নিয়ে এসেছে। এবার সব সাহাবীকে আবু হুরায়রা লাইন ধরে বসালো, লাইনের শুরুতে আবু হুরায়রা দাঁড়ানো, আল্লাহর হাবিব দুধের পেয়ালাটা নিলেন, বিসমিল্লাহ বলে একটা ফু দিলেন, বিশ্ব নবীর ফুয়ের মধ্যে বরকত আছে না? বিশ্বাস আছে? বরকতের নবী চিনি, যেখানে হাত দিয়েছেন সেটাই বরকত। অসুস্থের মাথায় হাত রেখেছেন, তাকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আবু হুরায়রা দুধের পেয়ালাটা নিলেন, তিনি আগে খাইতে যাবেন, যে আমি আগে খাই ভাই, এরপরে থাকলে থাকলো না থাকলে নাই। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, তোমাকে আমি বন্টনকারী বানালাম, তুমি এটা তাকসিম করবা, বন্টন করবা, সবাইকে খাওয়াবা, এরপরে তুমি খাওয়া। আবু হুরায়রা মনে মনে হলো, হইছে আমার খাওয়া হয়েছে তাইলে। এবার একজন একজন করে আবু হুরায়রা খাওয়াবেন। এক নাম্বার জনের কাছে গেলেন, তার হাতে গ্লাসটা দিলেন, সে যখন এক ঢুক খাইছে টান দিয়ে গ্লাসটা নিয়ে গেলেন, হইছে আর খাওয়া দরকার নাই। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, তাকে খেতে দাও, যতক্ষণ না পর্যন্ত সে পরিতৃপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত গ্লাসটা নিও না, তারে তুমি পরিতৃপ্তির সঙ্গে খেতে দাও। আল্লাহু আকবার। প্রথম জন খেলেন, দ্বিতীয় জন খেলেন, তৃতীয় জন খেলেন, প্রত্যেক সাহাবী যতক্ষণ যতটা পেটে জায়গা ছিল পেট পুরে দুধ খেলেন। এভাবে খেতে 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 আহলে সুফফার সব সাহাবীরা খেয়ে শেষ করে ফেললেন। এখনো আবু হুরায়রা দুধের পেয়ালার দিকে তাকিয়ে দেখে পেয়ালার মধ্যে এখনো অনেকটা দুধ রয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, এবার তুমি খাও। আবু হুরায়রা এবার বিসমিল্লাহ বলে খাচ্ছে, তো খাচ্ছে, আর কোনো ধামাধামি নাই। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, আরো খাও, যতক্ষণ পর্যন্ত তোমার খাওয়ার ইচ্ছা তুমি খেতেই থাকো। আবু হুরায়রা খাচ্ছে তো খাচ্ছে, নন স্টপ খেয়েই যাচ্ছে। অনেকক্ষণ খাওয়ার পরে আবু হুরায়রা গ্লাসটা নামালে, আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, আরেকটু খাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর না, পেটে আর জায়গা নাই। বলেন, কেন, আরো খাও, তোমার তো খুব তৃষ্ণা পেয়েছিল, খুব ক্ষুধা লেগেছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গলা পর্যন্ত উঠে গিয়েছে দুধ আমার, আর তো খাওয়া যাবে না। এবার আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে আবু হুরায়রা, এবার বাকিটুকু আমাকে দাও। বাকি দুধটুকু বিশ্বনবী নিজে খেলেন এবং আয়েশাকে খাইয়ে দেওয়ার মাধ্যমে এই দুধটুকু বিশ্বনবী শেষ করলেন। একজনের দুধ কিন্তু এতগুলো মানুষ খেয়ে ফেললেন, তার কারণ হচ্ছে বিশ্বনবীর মধ্যে বরকত আছে না নাই। আর আবু হুরায়রা যে ক্ষুধার্ত এই ব্যাপারটা বিশ্বনবীকে বলার দরকার হয় নাই, বিশ্বনবী বুঝতে পেরেছেন, কারণ উম্মতের জন্য বিশ্বনবীর কলিজার মধ্যে মায়া রহমত আছে না নাই। সেই রহমতের নবীকে যদি আমাদের সামনে কেউ গালি দেয়, কোন মুসলমান যদি প্রতিবাদ না করে, সে মুসলমান না, সে মুনাফিক। আপনার সামনে আপনার নেতাকে গালি দিলে আপনি যেরকম প্রতিবাদ, নবীকে গালি দিলে আপনি যেরকম প্রতিবাদ করেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার সামনে যদি কেউ আপনার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আপনি তার বিরুদ্ধে অবশ্যই আপনাকে প্রতিবাদ করতে হবে।
কারণ রাসূলের সম্মান হেফাজত করা ইটস দা ডিউটি ফর এভরি মুসলিম টু প্রটেক্ট দা অনার অফ দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলের সম্মান হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব ঠিক কি না আমরা আমাদের সেই প্রিয় রাসূলের জীবনী থেকে 10টি স্পেশালিটি আজকে শুনলাম যে বিষয়গুলো আজকে আমরা শুনলাম এই বিষয়গুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আপনারা এতক্ষণ ধরে যারা আলোচনা